বেব আমরা যাকাতের টাকা যে দেই অনেক সময় রাস্তায় অনেক ফকির হাত বাড়াই টাকার জন্য, অথচ যদি পর্যালোচনা করেন তদন্ত করেন দেখা যাবে তারা ফকির হলো পেশাদারি ফকির, ডাকাতে তাদের বাড়ি আছে, এরকম পেশাদারি ফকির আছে না টাকার মালিক, কিন্তু এটা তাদের পেশা হয়ে গেছে, নেশা হয়ে গেছে। এই ধরনের ফকিরদেরকে যদি যাকাতের টাকা দেন আপনার যাকাত আদায় হবে না, এজন্য বুঝে শুনে দিতে হবে, খালি দিলেই হবে না, বুঝে শুনে দিতে হবে। আর দুই নম্বর হলো যারা অসহায় আসলে ফকির মিসকিন, তারা দেখা যায় আজকে আসে দিছেন তো খাইছে, আগামীকালকের জন্য কোনো টাকা তাদের কাছে নাই, কোনো খাবার তাদের কাছে নাই, এদেরকে ফকির মিসকিন বলা হয়। এদেরকে আপনি যাকাতের টাকা থেকে যদি দেন, যাকাতের আপনার যে বিধান ছিল শরীয়তের এটা আদায় হয়ে যাবে, শরীয়তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এর দ্বারা আপনি আলাদা কোনো সওয়াব পাবেন না, আপনার ফরজ আদায় হবে, আপনার জিম্মা থেকে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এর দ্বারা আপনি মর্যাদা বা আলাদা কোনো ফজিলত পাবেন না। এখন আলাদা ফজিলত আমরা কিভাবে হাসিল করতে পারবো এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 273 নম্বর আয়াতে আমাদেরকে এই ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে প্রশংসা করছেন, কেমন ফকির কেমন দরিদ্র কেমন মিসকিন, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ, যেই ফকিরের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে নিজে প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 273 নম্বর আয়াত, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দরবাম ফিল আরদি ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন দরিদ্র যারা আল্লাহ রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছে, লা ইস্তাতিউনা দরবাম ফিল আরদি, আল্লাহ রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করার কারণে তারা রাস্তাঘাটে মানুষের কাছে হাত পাতার কোনো সুযোগ তাদের নাই, রাস্তায় মানুষের কাছে তারা হাত পাতে না, অথচ ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ। সমাজের কিছু মূর্খ লোকেরা ভাবে তাদের অবস্থা তো ভালোই, অবস্থা যদি ভালো না হইতো তাহলে এত সুন্দর সুন্দর জামা কেন পরে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখবেন জামাগুলো খুব সুন্দর পরিপাটি হয়ে তারা চলে, খুব চাকচিক্য এই জীবনযাপন তাদের, আর ওই সমস্ত বেলকিবাজি লোক তারা চিন্তা করে তারা তো ভালোই আছে, তারা তো দরিদ্র না, তারা তো ফকির না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন এটা মূর্খদের ধারণা, অথচ তারা আল্লাহর রাস্তায় আবদ্ধ থাকার কারণে দিন শিকার জন্য তারা ঘর থেকে বের হতে পারে না। তারিফুহুম বিসিমাহুম, তাদেরকে চিনার আলামত হলো, তাদের কি চিনার লক্ষণ হলো, লা ইয়াসআলুনান্নাসা ইলহাফা, তারা মানুষের সাথে মানুষের সামনে গিয়ে কখনো হাত পাতে না। আল্লাহর কাছে উত্তম ফকির তারা হলো যারা নিজেদেরকে এলেম শিকার জন্য ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে, মানুষের কাছে হাত পাতে না। এখন আমাদের জানার বিষয় হলো অনেক মানুষ আছে রাস্তায় যখন আমরা ট্রেনে বাসে বা বিভিন্ন যানবাহনে উঠি তখন গিয়া হাত পাতে, মাদ্রাসায় পড়ে কিছু দেন, অথবা বলে আমার সন্তান মাদ্রাসায় পড়ে কিছু দেন। বুঝতে হবে এরা আসলে আল্লাহর সে খাস লোক না, তারা হলো ব্যবসায়ী ফকির, তারা ব্যবসায়ী ফকির, কারণ আল্লাহ যাদের ব্যাপারে কোরআনে প্রশংসা করেছেন তারা কখনো মানুষের কাছে হাত পাতবে না, তারা ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, তারা মাদ্রাসায় পড়ালেখায় ব্যস্ত থাকবে, তারা রাস্তায় গিয়া মানুষের কাছে ভিক্ষা করার সুযোগই পাবে না, তারাই হলো কোরআনে কারিমে আল্লাহ পাক যাদের প্রশংসা করেছেন এরাই সেই সমস্ত। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য এই সমস্ত লোকদেরকে দেখে দেখে যাকাতের টাকা আমাদেরকে দিতে হবে, তারা আপনার কাছে হাত পাতবে না, তাদের অবস্থা বুঝে চিনে আপনি তাদেরকে যদি যাকাতের টাকা দেন, তাদেরকে যদি আপনার এই অর্থ ব্যবস্থা থেকে দান করেন, তাহলে একেই তো যাকাত আদায় হবে, দ্বিতীয়ত আপনি সৎকে জারিয়ার সওয়াব কেয়ামত পর্যন্ত পাবেন। ওই সন্তান ওই তালেবে আলেম ওই এতিম পড়ালেখা করার কারণে যেই সওয়াব হবে, আর এই সন্তান দিন ইলম হাসিল করার কারণে কেয়ামত পর্যন্ত যে সওয়াব উপার্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সওয়াব আপনার আমল নামাও প্রবেশ করাইবে।
তার থেকে সদকে জারিয়া কিয়ামত পর্যন্ত সব আপনার আমল নামা ও যুগ হতে থাকবে। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রশংসা করেছেন, এরা হলো কারা? তারা হলো আসহাবে সুফফার অনুসরণকারী।